না, এমনিতেই তালাক দিয়ে দিছে, সে নেশা করতো তো তার জন্য। আচ্ছা আচ্ছা, আপনার কোনো দোষ ছিল না তো? না, আপনি কি স্বামীকে ভালোবাসতেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা আসছি একটা অসহায় অপরূপ সুন্দরী মেয়ে, দেখছেন মাথায় ফুল, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি, আসলে অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে। আসলে কি হয়েছে, কি কারণে আসা লাগছে, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? চাঁদনি। চাঁদনি আপু, কেমন আছেন? চাঁদের মতোই আছেন নাকি? ভালো বলতে কি, খারাপই আছে, অনেক কষ্টই আছে। কিসের খারাপ, একটু জোরে কথা বলেন, কিসের খারাপ? অনেক কষ্ট আছে, খাইতে পারি না ঠিক মতো। খাইতে পারেন নাকি, এরকম এই জন্য এত শুকনা টুকনা নাকি? নাকি অনেক কষ্ট তার জন্য। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কে কে আছে? না না, নানি আছে। মা বাবা কি হইছে? তারা অন্য জায়গায় থাকে, তারা দেখে না। সন্তানদের মা বাবা দেখে না, এটা আবার কিরকম মা বাবা? না, বাবা বিয়ে করছে, মাও বিয়ে বসে গেছে, তো তার জন্যই নানা নানির কাছে থাকে। মা বিয়ে করে স্বামী পাইছে, বাবা বিয়ে করে বউ পাইছে, আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ হয়েছিল বিয়ে। আপনারও বিয়ে হয়েছিল? আপনার স্বামী কি হয়েছে? তালাক দিয়ে দিয়েছে স্বামী। এত সুন্দর মেয়েকে কেন তালাক দিয়ে দিল? আপনার কি ব্যবহার টেবার খারাপ ছিল নাকি? নাকি ভালো রান্না বান্না করতে পারতেন না? না, এমনিতেই তালাক দিয়ে দিছে, সে নেশা করতো তো তার জন্য। আচ্ছা আচ্ছা, আপনার কোনো দোষ ছিল না তো? না। আপনি কি স্বামীকে ভালোবাসতেন? ভালোবাস। সিনেমাতে দেখেন না, নেশা করস্ত স্বামী, বখাটে স্বামীদের ভালো স্ত্রী হয়ে নায়িকা একেবারে সুন্দর করে দেয় জীবনটা, আপনি কি এরকম করতে পারলেন না আপনার স্বামীটাকে? সিনেমা দেখেন? দেখি। কোন নায়িকা বেশি পছন্দ হয়? কোন নায়ক ভালো লাগে? না, কারোকে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তা কি বলার জন্য আসছেন আজ? আসে অনেক কষ্ট করে আইছি, ওর গরিব তো, তার জন্য খাইতে। বিয়ে শাদী করবেন নতুন করে সেটা ভাবেন নাকি কোনো টাকা পয়সা চান সেটা ভাবেন? তার জন্যই তো আইছি, যে কোনো ভাই যদি আমার পাশে খাড়া, কেউ যদি বিয়ে করে। একবার তো এক ভাই পাশে খাড়াইলো, বিয়ে করেও নিল, তারপরেও তো ধরে রাখতে পারলেন না, তাহলে এখন কিরকম ভাইকে চাচ্ছেন? আসলে এখন কিরকম ভাই চান, সেই ভাইটা কিরকম হইতে হবে? এখন চাই যে আমার ঠিক মতো খাওয়াইতে পারবে, পিঁধাইতে পারবে, সে তো চলেই গেছে। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? না, লেখাপড়া করিনি। লেখাপড়া একটু করেন নাই? এটা জন্য কি কষ্ট হয় এখন? কষ্ট হয়, কষ্ট তো কষ্ট, আর হয় কি হইবে, হালকা পাতলা হয় না নাকি? মনে মনে হয় না? না, মেয়ে হয়েছে, বিয়ে করে স্বামী তো খাওয়াবে, সেটা চিন্তা করেন, তাই না? আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টেসা ছিল নাকি বিয়ের আগে? না, প্রেম ভালোবাসা ছিল না। তাও ছিল না, তাই না? তা আপনার ঠিকানা কোথায়? ইচ্ছে থাকে সিংড়া নাটক। সিংড়ায় নাটক। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। নাম্বারটা বলতে পারবেন? এই যে ফোন আছে, দেখে বলতে পারবেন? না, বলতে পারবো না। বলতে পারবেন না, তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়া, শুনতেই পারলেন, এক অসহায় মেয়ে, আসলে কি বলবো, এই বয়সে তার নাকি বিয়ে হয়ে গেছিল এবং স্বামীও চলে গেছে, এখন সে আবার প্রতিবেদনে আসছে। কেউ যদি তাকে বিয়ে করতে চান বা আরো তথ্য বা যোগাযোগ করতে চান, অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01793684 27। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে। কার কাছে থাকে নাম্বারটা? আমার কাছে থাকে। এখন কেউ বিয়ে করতে চাইলে কি আগে প্রেম করে দেখবেন শুনবেন তারপর বিয়ে করবেন, নাকি সরাসরি বিয়ে করবেন? না, সরাসরি কি, তার সাথে কথা বলবো, সেও আমার আমার সাথে কথা বলবো, কথা বলার পর। আচ্ছা আচ্ছা, কোনো নাচ গান টান করতে ইচ্ছা হয় নাকি? না। তখন মন এত সবসময় খারাপ থাকে, একটু হাসি খুশি হাসলে কেমন লাগে আপনাকে? একটু হাসেন সবাই দেখুক, নাকি হাসি হাসি নাই, হাসিটা আসলে স্বামী নিয়ে চলে গেছে নাকি? স্বামীর কষ্টে বিভোর আছেন নাকি? তা ঠিক আছে আপু, ভালো থাকেন, আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।